কুকিং ভান্ডারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটির মূল উপাদান পটল আর চিংড়ি মাছ। তো এই দুটি কম্বিনেশানে এটা খুব সুন্দর একটা রেসিপি, পটল মানে পটলের খোসা। তো এই দুটি দিয়েই আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছি আপনাদের জন্য। দেখুন, এটা আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। পটলের খোসা দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করে খাই। তো বন্ধুরা, আজকে আপনারা পটলের খোসা দিয়ে চিংড়ির এই অনবদ্য রেসিপিটি দেখুন এবং আশা করি আপনাদের এটা অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি আমরা কিভাবে তৈরি করব। প্রথমেই আমার এই রেসিপিটি তৈরি করার জন্যে পটলের খোসা লাগবে। তো আমি পটলের খোসাগুলোকে দেখুন একটু মোটা করে ছাড়াচ্ছি। এইভাবে আমি সমস্ত পটলগুলোকেই ছাড়িয়ে নেব, কারণ আমার কিছু পটলের খোসা দরকার হবে। এই যে দেখুন, পটলের খোসাগুলো আমি একটু অল্প মোটা করে ছাড়িয়ে নিয়েছি। এটাই হলো মূল উপকরণ। পটলের এই খোসাগুলো আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর গায়ের সমস্ত ময়লাগুলো নরম হয়ে উঠে যায়। খুব ভালো করে জল দিয়ে এটা এবার ধুয়ে নেব দু চারবার। এরকম সাইজের কিছু চিংড়ি মাছ আমি নিয়েছি, যেটা আমার এই রেসিপিতে লাগবে। এটা আমার 450 গ্রাম চিংড়ি মাছ আছে। এখানে আমি দেখুন এই পটলগুলো 1 কাপ হবে, আমি এগুলো জলে ভিজিয়ে রেখেছি একটু, আর তার সাথে এই চিংড়ি মাছটা লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন আমি এই পটলের খোসাগুলো এই রেসিপিতে কিভাবে ব্যবহার করেছি। চলুন তাহলে পরের স্টেপে চলে যাই। এখন আমি চিংড়ি মাছগুলোয় প্রথমেই দেবো নুন, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর তারপরে দেব একটু হলুদ। এগুলো দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রাখবো। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে রাখলাম। আমি একটা মিক্সি নিয়েছি, মিক্সির ছোটো জারটা নিয়ে তাতে দুটো বড় সাইজের পেঁয়াজ আর এই রসুনগুলো দেখুন ভালো করে বেটে নেব। এখন একটা মিক্সিং জারে আমি এই পটলের খোসাগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে বেটে নেব। সাদা তেল একটু দিলাম আমার এই প্যানে। আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো সরষের তেলেও করতে পারেন, বা কেউ ঘিতেও গোটাটা করতে পারেন। তেল এখন গরম হয়ে গিয়েছে, এবারে আমি এই চিংড়ি মাছগুলো যেগুলো নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম। এগুলো এবার ভালো করে একটু ভেজে নেব। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা, সেই জন্য অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আপনারা তো পটলের অনেক রেসিপি খান, তো পটলের খোসা দিয়ে এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন, এটা অপূর্ব স্বাদে হয়। খুব বেশি লাল করে ভাজবো না, চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এটা অল্প একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে এবার আমি তুলে নেব, এগুলো আর বেশি ফ্রাই করব না। চিংড়ির থেকে একটা তার নিজস্ব জল বেরোতে শুরু করে দিয়েছে, এবারে এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি এতে দেবো দেখুন 2 চামচ গাওয়া ঘি। ঘি না দিলে এই রেসিপিটি খেতে একদমই ভালো হবে না, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। ফোড়নোর জন্যে আমি প্রথমে দিলাম 3টে তেজপাতা, তারপরে দেখুন একটু গরম মশলা দিয়ে দেবো। এবারে এটা একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একদম লোতে করে রেখেছি, নাড়া হয়ে গিয়েছে আমার এই পেঁয়াজ বাটাটা। পেঁয়াজের সাথে যে আমি রসুনটা বেটে রেখেছিলাম সেটা একবার দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা এতে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অল্প মিডিয়ামে করে দিলাম, দিয়ে এটা ভালো করে এখন কষাব, নাহলে পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ চলে আসবে। এবারে আমি দিচ্ছি আদা বাটা, এই চামচের 2 চামচ আদা বাটা আমি এতে দেবো, দিয়ে আবার ভালো করে এটার সাথে মিশিয়ে দেবো, দিয়ে আবার এটা ভালো করে একটু কষাবো, নাহলে আবার আদার গন্ধ ছাড়বে। আদা বাটার পরে এখন আমি এতে দেবো কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেবো সব কিছুর সাথে। এবারে আমি এতে দেবো
দেখুন এই যে সেই পটলের খোসাগুলো মিক্সিতে বেটে রেখেছি সেটা, এটা দিয়ে আবার এর সাথে একটু ভালো করে মিশিয়ে দেব, দিয়ে এটা এগুলোকে আবার একটু ভালো করে কষাব। সামান্য হলুদের গুঁড়ো দিলাম, যেহেতু আগে আমি মাছগুলোকে হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম বলে, এতে আর খুব বেশি হলুদ আমি দেব না। এবারে এতে নারকলের দেখুন বেটে রেখেছি সেটা দু চামচ দিয়ে দেব, ওই চামচেরই দু চামচ আমি নারকল বাটা দিলাম, দিয়ে এবার ভালো করে এগুলো সব একসাথে আবার কষাব। যে যে রাখা চিংড়ি মাছগুলো এবারে আমি এতে দিয়ে দেবো, দিয়ে এবারে এটার সাথে খুব ভালো করে মিশাতে হবে সমস্ত গ্রেভিটার সাথে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে দেখুন আমি এই মশলা ধোয়া জলগুলো মিক্সিতে যেটা বাটার করে দিয়ে রেখেছিলাম সেই জলটা এতে দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে এবারে মিশিয়ে দিলাম। এটা একটু থকথকে গ্রেভি হবে, মানে গ্রেভিটা আপনারা যে যেরকম পছন্দ করেন, কেউ বেশি গ্রেভি চাইলে আর একটু জলও এতে অ্যাড করতে পারেন। আর এর সাথে আমি দেখুন প্রথমে চিংড়ি মাছ ধোয়ার যে জলটা ছিল সেই লঙ্কার হলুদের জলটা সমস্ত এতে দিয়ে দেবো। এবারে এটা ভালো করে নেড়ে দিচ্ছি, দেখুন এটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। আমি এতে এখন পরিমাণ মতো অল্প একটু চিনি দিলাম, চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন, আর পরিমাণ মতো অল্প একটু নুন দেবো কারণ আমার আগেই নুন দেওয়া আছে। উপর থেকে এখন আমি একটু ঘি ছড়িয়ে দেবো আর তারপরে দেবো এতে দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এবারে এটা একটু ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিট, যাতে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখেছি, আস্তে আস্তে এটা হয়ে যাবে। এখন একবার ঢাকাটা খুলে দেখি, দেখুন এটা ফুটছে, এটা হয়েই এসেছে। সব শেষে আমি একটু টক দই ওপর থেকে ছড়িয়ে দিলাম, এবার টক দইটা দিয়েছি, এটা ভালো করে এবার একটু নেড়ে দেবো। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, আমি খুব বেশি গ্রেভি রাখবো না, এরকমই রাখবো। এটা খেতে খুব ভালো হবে বন্ধুরা। তাহলে দেখলেন তো পটলের খোসা দিয়ে আমি কী করলাম, মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি তৈরি করলাম, অবশ্যই করে খেয়ে দেখবেন। ঢাকাটা এখন আমি খুলে নিলাম, গ্যাসটা আমি অফ করে দিয়েছি, একদম রেডি হয়ে গিয়েছে। এবারে খালি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, গরম মশলার গুঁড়োটা দেবার পরে এটা আবার ভালো করে একটু মিশিয়ে নেব গরম মশলাটা, তাহলেই এটা একদম রেডি। ব্যাস এটা আমার এখন একদম রেডি হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর একটা কালার এসছে, সবুজের সঙ্গে হালকা হলদে, খুব ভালো লাগছে দেখতে। পটল চিংড়ির মালাইকারি আমার একদম রেডি হয়ে গিয়েছে, এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি বন্ধুরা ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।